সং ফেরাং সং জালি বাকৈ লাহার কা সুলাইকা আমজানি লুকরক খুয়াই থানানি বিশিং ক্লাইনাই পূর্ব জনকি আমজায় তালথাম রমবই সং ফেরাং কম উমা বাই আমজানি গবাংমা নকনি ফ্রিজ টিভি নক হবই গবাংমা ইলেকট্রিক ডিভাইস হামিয়াঙ্গি থামাকিয়া কারেন্ট অফিস ওয়াইরে ওয়াই সাফানা মূসাইয়া ফিরে নাহার জায়গা আপনি বাকে আমজানি লুকরক জামবুরা বিদ্যাসাগর স্কুল বসকাঙ্গ লাহার কাসুলাইকা লাহার মথুবজাং বাকে গবাংমা থাংলা সুফ্লাইনে রক কেবিং ওয়ক লাইকা পাইথাগ সং ফেরাং বেরেকনি এস ডি ইউ নিহার ডেভেলপমেন্ট ফাইয়ে কগ্রু ফাইকা যত কারেন্টনি জিংজারকনো সুনামুরি নাই হিনই আপনি বাকে লাহার ফিওগে রোজাকা আজকে যে পথবরোধ হয়েছে তারা পূর্বগণকির বাসিন্দা পূর্বগণকি গ্রাম পঞ্চায়েতের, তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল, লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গাছে, কারণে মানুষ বিক্ষুব্ধ হইয়া রাস্তা অবরোধ করছে। তো খবর পাইয়া সেটা আমি আইসি এসেরা এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি, এস ডু সাহেবও আইসে আওয়ার পরে তাইডে নিজে স্পট ভেরিফিকেশন করছে, লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল 10টার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব। এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা কত অবরোধ ছাড়ছে। এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে ভোল্টেজের? ভোল্টেজের সমস্যাটা আজকে আড়াই তিন মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে, যে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে, কিন্তু আজকে যে কত অবরোধ করবো এরাও বিক্ষুব্ধ এটা আমার জানা আসতো না। সকালবেলা আমার এস ডু সাহেব ফোন করছে যে এমনি এমনি রাস্তা অবরোধ হয়েছে আপনি একটু আইয়া, আমার জামবুরা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের। ঠিক আছে।